আমার মা আমার বুকের মধ্যে নিয়ে নিয়ে কত আদর করত আমার মা আমাকে বুকে নিয়ে 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 কত গর্ব করত আমার মা আমার জন্য কি পরিমাণ রান্না করে আমারে খাওয়াইতো আজকে বাঁচায় যাওয়ার পরে আমার মা নাই আমি কার জন্য হাফেজ হয়েছি মা তো আমার দুনিয়ার মাঝে নেই ওই সন্তানটার চোখের মধ্যে দেখি পানিগুলো টলমল করে বে 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 পড়তেছে আমি সন্তানটারে বললাম এ সন্তান অসুবিধা নাই আল্লাহ তোমারে হাফেজে কোরআন বানাইলো চলো চলো আমি তোমারে নিয়ে তোমার মায়ের মাকবারার সামনে দাঁড়াইয়া যাব ওই মায়ের মাকবারার সামনে দাঁড়াইয়া আজকে আমি দোয়া দিব না দিব না দিব না তুমি হাফেজে কোরআন হয়েছো মাথার মধ্যে পাগড়ি নিয়া নিয়া তোমার মায়ের জন্য আজকেই তুমি দোয়া দিয়া দিবা সন্তান আর সন্তানের বাবা নিয়া আমি মায়ের মাকবারার সামনে গিয়ে হাজির হয়ে গেলাম মায়ের মাকবারার সামনে যাওয়ার পরে দেখি এবার ওই মহিলার স্বামীটাও চোখের পানি ফালায়া কান্না করে সন্তানও চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে আমি তার জিগাইলাম হে এই লাশের যিনি স্বামী আপনি চোখের পানি ফালায়া কান্না করেন কেন আপনার সন্তান তো হাফেজে কোরআন হয়েছে চিন্তা করার কোনো দরকার নাই এই সন্তান বড় আলেম যেদিন হয়ে যাবে আপনার কপাল বড় ভালো হয়ে যাবে কপালটাও আপনার খুলে যাবে এই কথা যতই বলি দেখি চোখের পানি থামাইয়া রাখতে পারে না সে বলে হুজুর আমার আমার স্ত্রীর পেটে যখন আমার এই বাচ্চাটা আস্তে আস্তে বড় হতে লাগলো আমার স্ত্রী চোখের পানি ফালায়া কত রাতে আমি স্বামীরে বলেছে ও স্বামী আমার আমার এই সন্তানটারে মাদ্রাসায় পড়াবেন ওই মাদ্রাসায় পড়াইয়া সন্তানটার একটু হাফেজে কোরআন আপনি বানাইয়া দিবেন আমি আমার স্ত্রীর কথা মেনে এই সন্তানটারে মাদ্রাসার মধ্যে পড়াইলাম আজকে আমার সন্তান বড় হাফেজে কোরআন হয়ে গেল কিন্তু আমার স্ত্রীটা নাই স্ত্রী থাকলে সন্তানটারে বুকে নিয়ে কি পরিমাণ আদর করত আমি তার ওই দিনের কথাগুলো শুনে শুনে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই তবে অসুবিধা নাই হুজুর ওয়াদা দিয়া দিলাম মৃত্যু পর্যন্ত আর বিয়ার পিড়িতে বসব না আমি বিয়াও করব না আমার এই সন্তানটার দিকে তাকাইয়া জীবনটারে পার করে দিব কারণ আমার এই সন্তানটা তার মায়ের জন্য যখন দোয়া করবে আমি বাবাও যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমি বাবার জন্য চোখের পানি ফালায় কান্না করবে এই কথা বলার পরে সন্তানকে বললাম তুমি তোমার মায়ের মাকবারার সামনে একটু দোয়া দাও সন্তানটা যখন দেখি রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এই দোয়াটা পরে পরে এরপরে যখন মায়ের জন্য দোয়া করবে রব্বির রহমুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির রহমুমা কামা রব্বায়ানি সগীরা এই কথা বলে আমি নিজের চোখে দেখেছি মুনাজাত ধরে ধরে আমার মাওলার দরবারে বলতে লাগলো ও আল্লাহ গো আমার মা দুনিয়ার মাঝে নাই আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল ও আল্লাহ আজকে মায়ের সন্তান হিসাবে আমি হাফেজে কোরআন হইয়া এই পাগড়িগুলো মাথায় দিয়া আমি আমার মায়ের মাকবারার সামনে হাজির হয়ে গেলাম ও আল্লাহ আমি জানি 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 আমার মা বড় ভাগ্যবতী মা ওই মায়ের সন্তান আমি হয়েছি আজকে আমি হাফেজে কোরআন হয়ে গেলাম ও আল্লাহ আমার মায়ের মাকবারার সামনে দাঁড়াইয়া আমি আমার মায়ের জন্য দোয়া করি আমার মায়ের কবর যদি ইতিপূর্বে জাহান্নামের আগুন থাকতো এই মুহূর্তের মধ্যে তুমি আমার মায়ের কবর জান্নাতের বাগান বানায়া দাও দুনিয়ার এত বড় বড় ভুল ধারণা বাদ দাও এরে জিনাই দহের মুসলমানেরা এই চিন্তা করা যাবে না একটা মানুষ এমনিতেই মারা যায় এমন না ওই সময়ে ওই টাইমে বান্দার নির্ধারিত টাইম তালিকা আছে এজন্য বান্দা দুনিয়ায় নাই দুনিয়া থেকে বান্দা বিদায় নিয়ে চলে গেল তবে রিজিক এটা আমার মাওলার পক্ষ থেকে নির্ধারিত যেই সময়ে বান্দা তুমি চাও আল্লাহ
আল্লাহ যখন চায় তখন তোমারে পরিপূর্ণ ভরপুর করে দিয়া দিবে, চিন্তা করার দরকার নাই, ও হতাশার মধ্যে পড়ার কোনো দরকার নাই, ডিপ্রেশনে পড়ার দরকার নাই, কপালে যা আছে সব আমার এমনিতেই হয়ে যাবে। আল্লাহ যদি একটা পশুরে, আল্লাহ যদি একটা পাখিরে সুন্দর করে কায়া দিতে পারে, আমি আশরাফুল মাখলুকাত, সব সৃষ্টির মধ্যে আমার দাম কম না বেশি? এত আমার দাম, আল্লাহ যদি পশুর দিকে তাকায় দেখো, ওই পশুকে যদি আল্লাহ এত সুন্দর করে খাওয়াইতে পারে রে বান্দা, তো তোমারে আমারে কেন আমার মাওলা খাওয়াইতে পারবে না? একটা পাখির দিকে বান্দা তাকায় দেখ, ওই উমরে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমাতুল লিল আলামিনকে আমি বলতে শুনলাম, নবী একদিন সাহাবায়ে কেরাম নিয়ে বসা, নবী সাহাবাদেরকে বলতে লাগলেন, হে আমার সাহাবায়ে কেরামরা, তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে করে সর্বাবস্থায় আগায়া যাও, ওই আল্লাহর উপরে ভরসা করো যে আল্লাহ তাআলা পশুরে খাওয়ায়, পাখিরে খাওয়ায়, পৃথিবীর সব প্রাণীর রিজিকের ব্যবস্থা যে আমার আল্লাহ করে, তোমরা আল্লাহর উপর থেকে কশিন কালে আস্থাটা হারাইয়া কোথাও যায় না। এই যে পাখির দিকে তাকায় দেখ, সকালবেলা তার উদরে কোনো খানাও নাই, তার পেটের মধ্যে কোনো খাবার নাই, বের হয়ে গেল সারাদিন দৌড়াইল কত গ্রাম থেকে কত গ্রামের মধ্যে, পাখিটা চলে গেল, যখন রাত হয়ে গেল আবার পেট ভর্তি ওই পাখিটা চলে আসলো পাখির খাঁচার মধ্যে। ওই পাখির এত দুনিয়ার জিনাইদহের কোনো বান্দাটা খাওয়ায় নাই, জিনাইদহের কুমারখালীর বান্দারা খাওয়ায় নাই, কুষ্টিয়ার কোনো বান্দা খাওয়ায় নাই, কুষ্টিয়া সদরের কেউ খাওয়ায় নাই, আপনার এলাকার কোনো বান্দা তারে দইরা খাওয়ায় নাই। এই যে পেট খালি নিয়ে নিয়ে খাঁচা থেকে পাখিটা বের হয়ে গেল, তার পেটে খাবার দিয়েছে একজন, চিল্লা বল তার নাম, ইয়া ইলাহি তো মেরা সত্তার হায়, ইয়া ইলাহি তো মেরা রাজ্জাক হায়, ইয়া ইলাহি মি কো না দশম সো কমাও, ইয়া ইলাহি মি কো না দেশ জরো হাজার, ইয়া ইলাহি মি কো না আর দোয়া সামা, ইয়া ইলাহি মি কো না জং হাওয়া। দুনিয়ার কোন পাখিরে কেউ খাওয়ায় না, খাওয়ায় কে? আর জোরে বলেন কে? ওই পাখিরে আল্লাহ খাওয়ায়, তুমি আশরাফুল মাখলুকাত বান্দা হয়ে গেলা, তোমারে কেন আমার মাওলা খাওয়াইতে পারবে না? এই যে ওয়ামা মিন দাব্বাতিন ফিল্লা রদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই আয়াতের ব্যাখ্যায় ইমাম কুর্তুবী রহমাতুল্লাহ আলাই তাফসির কুর্তুবীর মধ্যে সুন্দর একটি ঘটনা তিনি আনলেন, তিনি বর্ণনা করেন। ইমাম কুর্তুবী বলেন, আবু মুসা আশআরি আর আবু মালিক আশআরি, আশআরি গোত্রের লোকদের মধ্যকার দুইজনে প্রধান, ইয়ামান থেকে মদিনা আসবে, দুইজনে প্রধান হইয়া রওনা হয়ে গেল, যেই খাবার আর পানীয় নিয়ে রওনা হয়ে গেল, পথিমধ্যে যাওয়ার পরে আর খাবার নাই, কোনো পানীয় নাই, আহারের অভাবে বান্দারা বড় পাগল। আবু মুসা আশআরির প্রধানের কাছে আইসা দৌড়াইয়া বলে, হে আবু মুসা, আমরা হলাম তোমার গোত্রের লোক, তুমি যদি খাবারের ব্যবস্থা না করো সবাই আমরা না খাইয়া মারা যাব। আবু মুসা বলে, যেহেতু মদিনার দিকে রওনা হয়ে গেলাম, আবু মুসা আশআরি বলে, একটা মুখপাত্রকে নির্বাচন করে বলে, যাও যাও মদিনাওয়ালা নবীর দরবারে যাও, ওই নবীর দরবারে গিয়া যদি বলতে পারো আমরা আশআরি গোত্রের লোকেরা ইয়ামান থেকে মদিনায় আসার জন্য রওনা করেছি, পথিমধ্যে খাবারও নাই, পথিমধ্যে আসার পথে আমাদের পানীয় ফুরাইয়া গেল, এই মরুভূমিতে পানীয় নাই, খাবারও নাই, ও নবী যদি আপনি ব্যবস্থা করেন আমাদের জন্য উপকার হবে। এক মুখপাত্ররে যখন নবীর দরবারে পাঠাইয়া দিলেন, নবীর দরবারে রওনা হয়ে গেলেন, যাওয়ার পরে নবী হুজুরা মুবারকের মধ্যে ঢুকে নাই, হুজুরা মুবারকের বাইরে যখন দাঁড়ায়া ওই সময় শুনে রহমাতুল লিল আলামিন এই আয়াতটা তিলাওয়াত করে জোরে 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 নবী পড়ে, ওয়া মা মিন দা
ثَلَاثٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا. আশারি গোত্রের মুখপাত্র যখন এই কথা শুনতে পারে নবী চিল্লায় চিল্লায় যে আয়াতটা নবী পড়তে আরম্ভ করলো, ওই আয়াতের মানে কি বলে, আসমানের নিচে জমিনের উপরে যত প্রাণী আছে যত যা কিছু আছে সব কিছু রিজিকের ব্যবস্থা আমার মাওলাইত করে, দুনিয়ার কোন বান্দার হাতের মধ্যে আবার আল্লাহ দেয় নাই। ওই মুখপাত্র মদিনাওয়ালা নবীর কাছে আর খাবারের জন্য যায় না, নবীর দরবারে আর পানীয়ের জন্য যায় না, আমার নবী দরবারে কোনো কিছুর জন্য আর যায় নাই। ওই সময় মনে মনে ভাবে আমার মাওলা যদি দুনিয়ার প্রাণীর খাবারের ব্যবস্থা করতে পারে, আমার আল্লাহ যদি পক্ষীকুলের সুন্দরভাবে রিজিকের ব্যবস্থা করে দিতে পারে, ওই প্রাণী যদি আমার আল্লাহর কাছে হয়ে যায় দামি, আমি আশরাফুল মাখলুকাত হয়েছি, আল্লাহর কাছে কেন আমরা দামি না, আমরা তো আমার মাওলার কাছে অনেক পরিমাণ দামি, আল্লাহ যদি পাখিরে খাওয়াইতে পারে আমাদেরকে কেন পারবে না, আল্লাহ যদি প্রাণীরে খাওয়াইতে পারে আমারে কেন পারবে না। ওই মুখপাত্র নবীর দরবারে না যাইয়া দৌড়াইয়া গোত্রের দরবারে চলে গেলেন, আর যাইয়া বলে হে আমার গোত্রের লোকেরা সুসংবাদ। কি সুসংবাদ? এরা মনে করেছে নবীর দরবার থেকে মনে হয় কোনো খাবারের সন্ধান নিয়ে আসলো, এরা বড় খুশি হয়ে গেল, আল্লাহর কুদরতের কারিশমা বান্দারা জেনে নাও। ওই সময়ের মধ্যে আল্লাহর কুদরত থেকে দুই আল্লাহর বান্দা চলে আসলো, ওই বান্দা খাঞ্চাপট্টি রুটি নিয়ে আর গোস্ত নিয়ে এদের সামনে হাজির হয়ে গেল। আর আয়েশা বলে হে আশারির গোত্রের লোকেরা কাঞ্চা বর্তা রুটি আর গোস্ত নিয়ে আসলাম, তোমাদের যতটুকু মন চাই সব তোমরা খাইয়া নাও। আশারি গোত্রের লোকেরা ইমাম কুর্তুবী বলেন এক এক করে খাইতে লাগলো, সব গোত্রের লোকেরা খাইতে 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 একটা বড় যায় যাইয়া এরা আর খাইতে পারে না পারে না পারে না, কিন্তু ওই কাঞ্চাবর্তি রুটিও শেষ হয় না, অনেকগুলো রুটিও অবশিষ্ট রয়ে গেল আর সাথে গোস্তগুলো অবশিষ্ট রয়ে গেল। এরা সবাই জানে মদিনাওয়ালা নবী মনে হয় আমাদের জন্য খাবার পাঠাইলো, আবু মুসা সাহাবী বলে নবীর দরবারে অবশিষ্ট খাবারগুলো সবাই পাঠায় দাও, কেন জানো আমার মদিনাওয়ালা নবী এত মহাব্বত করে খাবার পাঠালেন, ওই নবীর দরবারে দিয়া দাও, নবী এতিম মিসকিনদের মাঝে নবী বিলায়া দিয়া দিবে। দুইজনের মাধ্যমে সব খাবারগুলো নিয়া নিয়া যখন মদিনাওয়ালা নবীর দরবারে হাজির করে দিল, নবী আমার বলে এই খাবার তোমরা কেন আনলা, কোত্থেকে তোমরা আনলা? এরা সবাই অবাক হয়ে গেল আশ্চর্যজনিত, ও নবী বুঝলাম না আপনি খাবার পাঠিয়েছেন, আপনি এখন বলতেছেন খাবার কোত্থেকে এনেছো, ও নবী ব্যাপারটা তো আমরা বুঝলাম না, আপনি কেন বলেন, আপনি কি আমাদের জন্য খাবার পাঠান নাই? নবী বলে না রে না হে আশারি গোত্রের লোকেরা, আমি নবী তো তোমাদের রিজিকের ব্যবস্থা আমি নেই নাই, তোমাদের রিজিকের দায়িত্ব ভার আমি নবীর উপরেও আমার মাওলা দেয় নাই, এই রিজিকের দায়িত্ব যে আমার আল্লাহ তাআলার হাতে, ওই আল্লাহ তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ, পড়বেন না জোরে, পড়বেন না সুবহানাল্লাহ, আমি নবী করি নাই কে করেছে, আরো জোরে বলেন আমি নবী করি নাই আল্লাহ করেছে ব্যবস্থা। হে আশারি গোত্রের লোকেরা, তোমাদের কাছে খাবার আমি নবী পাঠাই নাই, সব আমার মাওলার পক্ষ থেকেই চলে আসলো, কারণ আমার আল্লাহ সেই বান্দা যখনই বিপদের মধ্যে পড়ে যায় আল্লাহ তো ওয়াদাবদ্ধ, আমার মাওলা তো প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেছে, বান্দার খাবারের ব্যবস্থা আমি আল্লাহ নিজের হাতের মধ্যে রেখে দিলাম, বান্দার খাবার যখন যে সময় যা লাগবে, বান্দার মৃত্যুরা
আগ মুহূর্ত পর্যন্ত যদি বান্দা চেষ্টা করে বান্দা হাতের মধ্যে পাওয়া যাবে আর যদি চেষ্টাও না করে বান্দা যদি ঘরের মধ্যে বসে থাকে চেষ্টা যদি করতে না পারে একা হাত নাই পা নাই কোনো কিছু নাই আমি আল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য খাবারের ব্যবস্থা করে দিব যেরকম ভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই উম্মতেরা ওই উম্মতদেরকে আমি আল্লাহ আসমানি খাবার খাওয়াইলাম আমি এদেরকে মান্না খাওয়াইছি আমি এদেরকে সালোয়া খাওয়াইছি এদের সব রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করেছি রিজিকের কারণে পরে কোনো বান্দা এত পূর্বে মরে নাই এখনো মর মরে না কায়দা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আল্লাহ তাআলা নিজেই জানাইয়া দিলেন ফাইদা কুতিয়াতিস সালাহ বান্দা যখন ফজরের নামাজ শেষ হয়ে গেল এ বান্দা আর মসজিদের মধ্যে থাকার দরকার নাই এ বান্দা তোর যখন জোহরের টাইম হয়ে গেল দৌড়াইয়া মসজিদে এসেছো নামাজ পড়ে আর মাদ্রাসার কথা এখানে এমন কোন বান্দা নাই জানে না ওই দারুল উলুম দেওবন্দের পাশের এক বাজার ওই বাজারের মধ্যে এক আল্লাহর বান্দা যেই বান্দার নাম হলো শাহজি আব্দুল্লাহ আল্লাহ ওয়ালা মানুষ হারাম খায় না হালাল দিকে বান্দা দূরে যায় প্রতিদিন গাছ বিক্রি করে করে বান্দা ছয় পয়সা করে করে বাজারের মধ্যে এনে বিক্রি করে দেয় এটা বান্দার হলো ব্যবসা ঘাস উঠাইয়া এই ঘাসগুলো বান্দা বাজারের মধ্যে আইনা আইনা বিক্রি করে আল্লাহর গোলাম শাহজি আব্দুল্লাহ প্রতিদিনের ন্যায় ঘাস নিয়ে যখনই চলে আসে সব মানুষেরা তার ঘাস নেওয়ার জন্য বড় পাগল ভরা হয়ে যায় কারণ মানুষেরা বলে এই শাহজি আব্দুল্লাহর ঘাস যদি মহিষের খাওয়াও তাহলে ওই মহিষের দুধের মধ্যে আল্লাহ পরিপূর্ণ বরকত দিয়া দিবে কারণ সাহাজির এত কাস্টমার হওয়ার পরেও একটা বারের জন্য দাম বাড়ায় দেয় নাই কিন্তু আমগো বাংলাদেশের বিজনেসম্যানেরা আমগো বাংলাদেশের পেঁয়াজের ব্যবসায়ীরা আমগো বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীরা তাকায় দেখো মানুষ যখন বিপদে পড়ে গেল মুসিবতের মধ্যে যখনই মানুষ পড়ে গেল এই বান্দার কাছে আগের থেকে মাল গোডাউনে ভরা এরপরেও বান্দা ইচ্ছা করে দাম বাড়ায় দেয় এই ব্যবসায়ী আছে না না শাহজি আব্দুল্লাহ বলে না না আমি কশিন কালেও আমার দাম আমি বাড়াইতে পারি না আল্লাহ আমারে যা দিয়েছে আমি আলহামদুলিল্লাহ বলে মেনে নিব এই বান্দাটা ঘাস বিক্রি করে বাজারের মধ্যে যখন নিয়ে আসলো প্রতিদিনের নেই ছয় পয়সা বান্দা বিক্রিও করে ফেললো আল্লাহর বান্দা ছয় পয়সা বিক্রি করে ভাগ করে তিনটা কয়টা জোরে বলেন তিনটা ভাগ করে একটা ভাগ বান্দা গরিব মিসকিনে তিনদেরকে দিয়া দেয় আর দুই পয়সা বান্দাটা সংসারের জন্য চালায় আর দুই পয়সা বান্দা ইন ফিউচারে চলার জন্য জমাইয়া জমাইয়া রেখে দেয় পুরা বছরের মধ্যে একবার দারুল উলুম দেওবন্দের সব উলামায়ে কেরাম ডাকে আর এদেরকে আইনা আইনা নিজের ঘরের মধ্যে সুন্দর করে মেহমানদারি করে দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাসিরি মাওলানা ইয়াকুব নানুতবি রহমাতুল্লাহ আলাই বলেন আমরা শাহজি আব্দুল্লাহ দাওয়াত খাওয়ার জন্য পাগল পাড়া হয়ে যাইতাম এর একমাত্র কারণ জাননি কারণ শাহজি আব্দুল্লাহর ইনকাম বড় হালাল এর টাকার মধ্যে বিন্দু মাত্র পরিমাণ কোনো হারাম নাই আমরা সবাই মিলে যেদিন শাহজি আব্দুল্লাহর ঘরের মধ্যে দাওয়াত খেতাম এরপর থেকে আমাদের 40 দিন পর্যন্ত আর গুনাহের দিকে মনটা যাইত না ওই শাহজি আব্দুল্লাহর ঘরে পা খাওয়ার পর থেকে আমাদের নামাজ পড়তে শুধু মন চায় রোজা রাখতেও মন চায় নেক আমল করতে শুধু আমাদের মন চায় কোনো গুনাহের দিকে আমাদের যাইতে মন চায় না ওই শাহজি আব্দুল্লাহর হালাল ইনকামের এত প্রভাব 40 দিন পর্যন্ত আমরা নামাজ পড়ি কোনো অন্যায় কাজ আমাদের দ্বারা সংগঠিত হয় না ইয়াকুব নানু তবির আর এক ঘটনা একদিন এক জায়গায় দাওয়াত খাইতে গেলেন ওই জায়গায় যাওয়ার পরে দাওয়াতি মেজবানেরা
সবাই খাবার যখন সবার মেহমানদারের সামনে রাখলো সাজি আব্দুল্লাহ না এটা আরেকজন যে হালাল খায় না বরং হারাম খায় যখন খাবার সামনে এনে দিল তখন ইয়াকুব নানতবি রাহমাতুল্লাহ আলাই খাবারটা যখন মুখের সামনে নিয়ে আসলেন একটা লোকমা যখন তার মুখের মধ্যে দিয়া দিলেন সাজি আব্দুল্লাহ নিজে টের পেয়ে গেলেন এটাতে হালাল না এটাতে হারামে ভরা একটু পরে থুতু মেরে সব লোকমা খাবার গুলো ফালায়া দিলেন এর কারণ কি জানো নেই যেই বান্দার আমার মাওলার ওলি হয়ে যায় আমার মাওলার বন্ধু যেই বান্দা গুলো যায় যেই বান্দা নামাজের দিকে আগায় যেই বান্দা রোজা নেক আমলের দিকে অগ্রগামী হয়ে যায় যেই বান্দার মনে মনে আমার মালিক সব সময় আল্লাহর ধারণা ওই বান্দাগুলো কষ্টিনকালেও কোন বান্দার প্রলোভনে ভরিয়া সুদি লেনদেন করতে পারে না ওই বান্দা ঘুষের দিকে যাইতে পারে না যদি কোনো হারাম খাবার কোনো বান্দা তার মুখের মধ্যে ঢুকাইতে যায় সে ঢুকাইতে পারে না হারাম খাইয়া সে হজম করতে পারে না আল্লাহর পাকের অলি যারা আল্লাহ কেমন জানি এদের মনের মধ্যে একটা পয়দা করে দেয় হে আমার বান্দা তুই খাবি না কারণ এই খাবারের মধ্যে হারাম আর হারাম খাইয়া যদি তুই নামাজের দিকে যাও নামাজের প্রতি বিন্দু মাত্র পরিমাণ মনোযোগ আসবে না এই হারাম খাইয়া যদি তুই নেক আমল করো কশিন কালো ওই নেক আমলে বরকত হবে না নেক আমল করতেও বান্দা মন চাইবে না তখন আল্লাহ পাক যেই বান্দাগুলো মাওলা পাকের ওলি হয়ে যায় এরা হারাম খাইতে পারে না কারণ এদের বন্ধু দুনিয়ার কোনো বান্দা না এদের বন্ধু একজন চিল্লা বলো তার না আউলিয়ারা কার উকুবা এখতিয়ার জাহেলারা কার দুনিয়া এখতিয়ার মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াত যেই বান্দাগুলো আমার মাওলা পাকের ওলি হয়ে যায় যারা বন্ধু হয়ে যায় এরা হারাম খাইতে পারে না তো ওই সময়ে ইয়াকুব নানতবি বলেন এক লোকমা খাবার যদিও আমি ফালাইয়া দিলাম আমি পানি পান করে আমার পরিপূর্ণ মুখ সাফ করে আমি ওই বাসা থেকে বের হয়ে গেলাম কিছুদিন পরে আমি খোঁজখবর নিয়ে দেখলাম যার বাসায় খাবার খাইতে গিয়েছি ও হালাল খায় না বরং হারামে হারাম খায় ও হারামে অন্তর্ভুক্ত হারাম খাওয়ার কারণে আমি হজম করতে পারি নাই আমার একটা লোকমা আমি মুখের মধ্যে দেওয়ার পরেই আমি টের পেয়েছি এই খাবারের মধ্যে হারাম আর হারাম খাইলে আমার নামাজে মন বসবে না ইয়াকুব নানতবি রহমাতুল্লাহ আলাই জানাইয়া দিলেন হে দুনিয়ার মানুষেরা আমি ইয়াকুব নানতবি ওই হারাম খাই নাই আর উপরেও হাত পালাইয়া দিলাম আমি খাওয়ার পর থেকে প্রায় 40 দিন টানা আমি নামাজের মজা পাই নাই রোজার মজা পাই নাই নেক আমলের মজা পাই নাই শুধু গুনাহ করতে করতে আমার মন চায় এর একমাত্র কারণ হারাম খাবারের প্রভাব হারাম খাইলে নামাজে মন বসবে না হারাম যদি খাও কুষ্টিয়ার মানুষ রোজায় মন বসবে না নেক আমলে মন বসবে না বান্দা নামাজের মধ্যে মন ঢুকবে না কশিন কালেও কোনো ওলামায়ে কেরাম তোমার ভালো লাগবে না কারণ হারাম খাইলে আল্লাহর দিকে কোনো বান্দা যাইতে পারে না আল্লাহর দিকে অগ্রগামী হয়ে যাইতে পারে না এজন্য বান্দা পা দুটো যদি একটু আগায়া দাও আমি পা ধরে বলবো এতদিন পর্যন্ত সুদি লেনদেন কম করলা না এতদিন পর্যন্ত ঘুষ কম খাইলা না এতদিন পর্যন্ত মানুষের উপর জুলুম কম করলা না এতদিন পর্যন্ত মানুষের উপর নির্যাতন কম করলা না আজকে থেকে ওয়াদা করে নাও হুজুর এতদিন পর্যন্ত সুদি লেনদেন করেছি আজকে থেকে আমি আর করব না আমি আজকে থেকে আর জুলুম করব না আজকে থেকে আমি আর নির্যাতন করব না অন্যায় পন্থা অবলম্বন করে আমার ধনী হওয়ার কোনো প্রয়োজন নাই কারণ আল্লাহ পাক নিজেই যেই জায়গায় পৃথিবীর সব বান্দাদেরকে জানাইয়া দিলেন হে মানুষেরা ইয়া আইয়ুহান নাস
kulu mimma razaqnakum halalan tayyiba wala tattabi'u khutuwatish shaitan. Allah pitibi shob manushderke janaya dilen e duniyar manushera tumra jokoni khabar khao halalan tayyiba pobitro khabar gulo grohon kore nao pobitro khabar gulo tumra khao shaitaner podanko onushoron korona কারণ শয়তান চায় না তুই জান্নাতে যাও শয়তান তোরে জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দিতে চায় শয়তান চায় না কোন বান্দা জান্নাতি হয়ে যাক শয়তান চায় বান্দা হারাম খাইয়া এই বডিটাকে পরিপূর্ণ নাপাক করে ফেলো হে আল্লাহর গোলামেরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না যতদিন দুনিয়ায় বাসবেন হালালের উপর থাকবেন হালাল উপার্জন করবেন হালাল উপার্জন দিয়া নিজের জিন্দেগিটাকে গানিয়া করা লাগবে কারণ হলো হালালে আরাম হারামে কোনো আরাম না হালালের মধ্যে আরাম হারামে কোনো আছে আরাম কথা বলেন না কেন বউ কথা শুনে না সন্তান কথা শুনে না কেউ নিজের কমান্ড অনুযায়ী চলে না ঘরের মধ্যে কেমন জানি উল্টা 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 পাল্টা ভাব এজন্যই তো হারামের দিকে বান্দা যাওয়া যাবে না হে বান্দারা হালালের দিকে বান্দা আগায়া যাও হালাল ইনকাম করে সন্তানটারে যদি মাদ্রাসায় পড়াও এই কোমর কান্দি মাদ্রাসায় যদি দাও সন্তানটা হাফেজে কোরআন হয়ে যাবে আর হালাল ইনকামের মাধ্যমে সন্তান হাফেজে কোরআন হয়ে যায় আমি নিজের চোখে কতগুলো প্রমাণ আমি দেখলাম যেই বান্দাগুলো হালাল খায় না ওই বান্দার হারাম টাকা দিয়া সন্তানের যতই মাদ্রাসার মধ্যে পড়ায় ওই টাকা দিয়া সন্তানটা পূর্ণাঙ্গ হাফেজে কামেল হতে পারে না সে ভালো কোনো আলেম হয়ে যাইতে পারে না এর একমাত্র কারণ হলো সন্তান যেই টাকা পয়সা দিয়া পড়াশোনা করে ওই টাকা পয়সাগুলো হালাল না বরং হারাম আর এই হারাম টাকা দিয়া সন্তান তারে যতই মনে করো আল্লাহ বালা বানাবো যত বড় মনে করো পীর বানাবো বুজুর্গ বানাবো পশ্চিমকালেও বান্দা সম্ভব হবে না এজন্য তো বলি হে মানুষেরা সন্তান তারে পড়াইতেছ সন্তানটারে যেভাবেই পড়াবেন নিজের হারাম টাকা দিয়া সন্তানটারে পড়ানো যাবে না সন্তানটারে পড়াবেন হালাল টাকা ইনকাম করে কষ্ট হলেও ওই টাকা দিয়া মাদ্রাসার মধ্যে দেওয়া লাগবে মাদ্রাসায় দিলে কি পরিমাণ ফায়দা হবে যেদিন আপনি দুনিয়ায় নাই মাকবারার মধ্যে আপনি যেদিন চলে যাবেন এই সন্তান গিয়া চোখের পানি ফালাইয়া আপনার জন্য মন থেকে সন্তান দোয়া করবে আমি প্রায় জায়গায় গেলে ইন্সপায়ার করার জন্য একটা ঘটনা বলি হে হে কুষ্টিয়ার মুসলমানেরা একটু মনোযোগের কান লাগাইয়া বান্দা শুনে নাও আমি প্রায় জায়গায় গেলে বলি কুড়িগ্রাম জেলায় গত বছর আমার একটা প্রোগ্রাম কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা অনেকেই নাম শুনেছেন অনেকেই শোনেন নাই ওই নাগেশ্বরীতে এরকম একটা মাদ্রাসার প্রোগ্রামে বয়ান করার জন্য চলে গেলাম এই যে আমার বয়ানের আগেও ছাত্রদের মাথার মধ্যে পাগড়ি দেওয়া হলো আবার ছাত্রদের বাবার মাথার মধ্যে টুপি দেওয়া হলো এই জায়গার মধ্যে যে অনুষ্ঠান হয়ে গেল বাংলাদেশের মাদ্রাসাগুলোতে পাগড়ি প্রদান উপলক্ষেই মাহফিল দেওয়া হয় আমিও গেলাম ওই জায়গায় পাগড়ি দেওয়ার জন্য আমাকেই বলা হলো আমি যখন পাগড়ি দিয়া দিব চার পাঁচজনের মাথায় পাগড়ি দেওয়ার পরে এক লাস্টার মাথার মধ্যে আমি পাগড়ি দিয়া দিব আমি তাকায় দেখি ওই বাচ্চাটার চোখ কেমন জানি লাল লাল ভাব ওই বাচ্চাটার চোখের মধ্যে কেন যেন একটু পানি পানি দেখা যায় পাগড়ি দেওয়া শেষ করলাম পাগড়ি দেওয়ার পর ওই মাদ্রাসার সভাপতি যিনি মাইকটা হাতের মধ্যে নিয়ে শেষ ভাষণ দেওয়ার জন্য দাঁড়ায় গেল আর শেষ ভাষণ দিতে দাঁড়াইয়া তিনি উপস্থিত জনতাদেরকে উদ্দেশ্য করে এবার আমাকে বলে ও বক্তা সাহেব আপনাকে সম্বোধন করে করে বলি আপনি সবার শেষে যেই ছেলেটার মাথার মধ্যে পাগড়ি দিয়া দিলেন এই ছেলেটা আর কেউ না এই ছেলেটা এতিম তার মা নাই এই ছেলেটাই হলো আমার সন্তান আমার এই সন্তানটার মাথার মধ্যে আপনি পাগড়ি দেয়া দিলেন এই সন্তানটার জন্য মন খুলে একটু দোয়া করে দিবেন আমি বয়ানও শেষ করলাম ওই ছেলের জন্য মন খুলেও আমি দোয়া করলাম যখন মাহফিল শেষ হয়ে গেল আমার সামনে যখন এসে হাজির হয়ে গেল এবার আমি তাকে বলি অ সন্তান আজকে এতগুলা মানুষ এই মানুষের সামনে তোমার
তোমার মাথার মধ্যে পাকিয়ে দিয়া দিলাম, তোমার মনে কেন এত ব্যথা, তোমার চোখটা কেন লাল হয়ে গেল, চোখের মধ্যে কেন পানি দেখা যায় আমার একটু বলো না। ওই সন্তানটা এবার আর চোখের পানি ধরে রাখতে পারে না, আমায় বলে হুজুর আমার মা নাই, আমার মা যদি আজকে থাকতো আমি পাগড়ি নিয়ে যখন মায়ের দরবারে চলে যেতাম। সন্তানের দোয়া, হাফেজে কোরআনের দোয়া, মাথায় পাগড়ি পরিহিত পাগড়ি নিয়া যা মায়ের মাকবারার সামনের দোয়া, এই দোয়া সত্যিকারের দোয়া না, এই দোয়া কম দামি দোয়া না ভাই। একটা ছেলে দে হাফেজ বানালে এখন বুঝবেন না, বুঝবেন কখন জানেননি, মাকবারায় যাওয়ার পরে কবরে চলে গেলেন, কেউ নাই, সাথী নাই, বাতি নাই, সঙ্গী নাই, এত বছর যার সাথে চললেন কেউ, আপনার মাকবারার সামনে এক মাস, দেড় মাস, দুই মাস পরে আর যাবে না। হাফেজে কোরআনটা পুরোটা জিন্দেগি ভর মৃত্যু পর্যন্ত বাবার জন্য, মায়ের জন্য চোখের পানি ফেলা কান্না করবে, কারণ সে ভুলতে পারে না আমার মা আমার বাবা কুমোরকান্দি মাদ্রাসায়, বাংলাদেশের অন্যান্য মাদ্রাসায় আমার মা বাবা মানে পড়াইছে, কত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে, মাদ্রাসার মধ্যে বেতন দিয়ে দিয়ে মান্থলি টাকা দিয়ে আমার মা আমারে পড়াইছে, আমার বাবা আমার নিজে না খেয়ে আমারে খাওয়াইছে, একটা পাঞ্জাবি কেনার জন্য ঈদের সময় বাবা কিনে নাই আমারে কিনে দিছে, ওই বাবার জন্য আমি কেন ভুলে যাব, বাবাকে কেমনে ভুলি। মাকবারার সামনে গিয়া যখন সহিভাবে শুদ্ধভাবে বাবার জন্য মায়ের জন্য যখন দোয়া করবে, আল্লাহ আমার মা বাবার কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দাও, খোদার কসম করে বলি হে সন্তানের মা বাবারা, ওই দিন বুঝবেন হাফেজে কোরআনের কি পরিমাণ দাম, যে হাফেজে কোরআনের দোয়ার বদৌলতে জাহান্নামের গর্তটাকে আল্লাহ জান্নাতের বাগানে পরিণত করে দিতে পারে। পারে না? সুবহানাল্লাহ, পারে কি পারে না? পারে। মিথ্যা মনে হলো ভাই? আমার নিজের চাক্ষুষ প্রমাণ, নিজের চোখের দেখার এক ঈশ্বর আপনাদের কাছে বর্ণনা করলাম, এই জন্য নিজে একটু ভাবুন, ছেলেটারে মাদ্রাসায় পড়াইলে ক্ষতি হবে, লাভবান হবে, ফায়দা হবে, দুনিয়াতে হয়তো টাকা পয়সা একটু কিছু কম পাবেন, সুদি লেনদেন করবে না, ঘুষ খাবে না, মানুষের উপর জুলুম করবে না, নির্যাতন করবে না, অত্যাচার করবে না, এই সন্তানগুলো আপনার বিপদে আপনার পাশে এসে দাঁড়িয়ে যাবে। কোন দিন? যেই দিন আপনি জাহান্নামে চলে গিয়েছেন, ওদিন আপনার ছেলে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ যখন বলবে এই হাফেজ যাও জান্নাতে, দুনিয়াতে অনেক কষ্ট করছো, 6,237টি আয়াতে কারিমা মুখস্থ করেছ, 114টি সূরা নিজের সিনায় ঢুকাইছো, তো জান্নাতে যাও। যখন এ কথা বলবে তখন সন্তান বলবে না আল্লাহ জান্নাতে যাব না, কেন? দাঁড়ান, জান্নাতে যাওয়ার আগে ওই যে আমার বাবা না এত কষ্ট করে আমারে পড়াইছে, যার কারণে আমি হাফেজে কোরআন হইছি, হায় হায় বলো কি, তো বাবা কি করছে, তো বাবাকে নিয়ে জান্নাতে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদেরকে বলবে যাও, এই বান্দাটা আমার এই হাফেজে কোরআন বান্দাটা সে দুনিয়াতে হাফেজ হয়েছে, নেক আমল করেছে, আজকে জান্নাতি হয়েছে, সে একা যাইতে চায় না, সে চায় তার বাবাকে নিয়ে যাইতে, যাও জাহান্নামে গিয়েছে বাবা, ওই বাবাটাকে জাহান্নাম থেকে বাহির করে এনে জান্নাতে ঢুকায় দাও। আহা, কি ফায়দা, কি ফায়দা, কি উপকার! এখনো সময় আছে, বুঝেন, ছেলেরে বানাইতে পারেন নাই, এটা মেয়েরে বানান, মেয়েরে পারেন নাই, ছেলেরেও পারেন নাই, ছেলের নাতিরে বানান, নাতিনরে বানান, মেয়েরে পারেন নাই, মেয়ের নাতি নাতনিরে বানান। আল্লাহর কসম করে বলি, ওই দিন যখন আপনি হাফেজে কোরআনের পাশে দাঁড়িয়েছেন, একজন আলেমের পাশে দাঁড়িয়েছেন, ওদিন সে একা জান্নাতে যাবে না, আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার দাদাও তো আমি হাফেজে কোরআন হওয়ার ব্যাকগ্রাউন্ডে কম পরিশ্রম করে নাই, আমার দাদাও তো আমারে কম খাওয়ায় নাই, বড় বড় বাজার থেকে আমার জন্য মজা কিনে আনতো, ওই দাদা আমার এত কষ্ট কইরা আমি নাতি হিসাবে হাইটা 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 মাদ্রাসা আইসা আমার দেখাশোনা করতো, আল্লাহ আজকে আমার দাদা জাহান্নামী, আমি দাদারে জাহান্নামে রেখা আমি একা জান্নাতে থাকবো, এটা হতে পারে না, পারে না, পারে না, ওই জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকান, এরপরে দাদারে নিয়ে একসাথে জান্নাতে ঢুকে যাবো। পড়ে না?
من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه بعشرة من أهل بيته كلهم قد وجبت لهم النار কি দামি কথা, কোরআন পড়লো, কোরআন অনুযায়ী আমল করলো, হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবেন, সুবহানাল্লাহ, ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, তার আহলে বাইত যারা আছে, তার কাছে আত্মীয়-স্বজন যারা আছে, এদের মধ্য থেকে সে সুপারিশ করবে, কয়জনকে কয়জনকে 10 জনকে সে সুপারিশ করবে, তার আহলে বাইতের মধ্য থেকে 10 জনকে সুপারিশ করে কোন 10 জন যারা জান্নাতি হইছে এমন 10 জন নয় মদিনা ওয়ালা নবীর কথা যদি সত্য হয় নবীজি বলেন কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার যাদের জন্য ইতিপূর্বেই ইতিপূর্বেই জাহান্নাম তাদের জন্য ওয়াজিব হয়ে গেছে জাহান্নামে এখনি ঢুকে যাবে এরকম জাহান্নামী 10 10 জন আহলে বাইত নিয়া একজন হাফেজে কোরআন একজন আলেমে কোরআন আল্লাহ জান্নাতে প্রবেশ করবে বলেন সুবহানাল্লাহ নবীজির হাদিস সত্য না মিথ্যা কথা বলেন না কেন সত্য না মিথ্যা যদি সত্য হয় যদি নিজে বিশ্বাস করেন তাহলে কোনো সময় আছে হালাল ইনকাম দিয়ে সন্তানটাকে হাফেজ বানানোর চেষ্টা করবেন আল্লাহ আমাকে তৌফিক দান করুন আমি তো নতুন বিয়ে করেছি হ্যাঁ বেশি দিন হয় নাই বিয়ে করেছি 3-4 মাস হয়েছে আল্লাহ পাক চাইলে তো সন্তান দিতে পারে নাকি আল্লাহর হাতে নাই আল্লাহর হাতে আছে ছেলে দিবে না হয় মেয়ে দিবে না হয় ছেলে মেয়ে উভয়টা দিবে এর আল্লাহর হাতে ফয়সালা আমি নিয়ত করেছি যতগুলো ছেলে আসবে যতগুলো মেয়ে আসবে আমি সবাইকে মাদ্রাসায় পড়াবো এখন মাদ্রাসায় পড়তে যায় সে যদি মাদ্রাসায় পড়ে টাকা পয়সা না হয় সে যদি একবারে গরিব হয়ে যায় কোন রকম চলাফেরা করে তাও আমার এই বিষয়ে কোনো টেনশন নাই আমার কোনো পেড়া নাই কোনো ডিপ্রেশন নাই কোনো হতাশা নাই নিয়ত করেছি যদি সন্তান 100 হয় তো 100ই মাদ্রাসায় পড়ে নিয়ত করেন যুবকরা নিয়ত করেন নিয়ত করবেন পারবেন ইনশাআল্লাহ হাসছেন কেন 100 কেন 200 বাড়াবেন সন্তান বাড়াবেন 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 নবীজি কাল কিয়ামতের ময়দানে নবী বলেন তোমরা উম্মত বানাও আমি উম্মত নিয়া ওই কাল কিয়ামতের ময়দানে গর্ব করব আমার উম্মত কে এজন্য আমরা সবাই নিয়ত করি সন্তান যে আসবে আবার হ্যাঁ বিষয় আছে সন্তান আসছে ঠিকই সন্তানটাকে ঠিক মতো ঠিক জায়গায় রাখতে হবে খালি সন্তান নিলেই হবে না আমাদের সমাজে কয় হুজুর খালি মা বাবার খেদমত করে না হুজুর বাপ মার ওয়াজ করে না আমিও তো অনেক বয়ানে বাপ মার ওয়াজ করি কিন্তু মাঝে মাঝে মনে হয় আমাদের বাবা মারও কিছু বিষয়ে খেয়াল রাখা দরকার খালি মা বাবার প্রতি সন্তানের হক আছে এমন নয় সন্তানের প্রতিও সন্তানের ওপর সন্তানের বিষয়ে মা বাবারও কিছু হক আছে না নাই কথা বলেন না কেন নাই এক নম্বরই তো সন্তানের জন্য পিতা মাতা দোয়া করবে কয়দিন দোয়া করছেন সন্তানের নাম নিয়ে আমাদের সমাজ যেগুলো উঠে গেছে সন্তানের জন্য দোয়া করতে পারি না আমরা কেমন শরম লাগে সন্তানের সাথে হাঁটতে পারি না শরম লাগে আছে না নাই কথা বলেন না কেন বাবা আর ছেলে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটবে বাবা আর ছেলে বাজারে যাবে রহমত এই যে আমরা 3 ভাই আমার বাবা বাবার আজানটা সারা ওয়ার্ল্ড ওয়াইড টিকটক বলেন রিলস বলেন যেখানেই বলেন হয়তো হুজুর চিনেন না হুজুরের কণ্ঠ যুবকরা এমন একজন নাই তো শোনো নাই টিকটকে আমি দেখেছি আমার নিজের চোখেও মিলিয়ন 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 ভিউ হয়েছে একটা আজান মাগার আজানের ওয়ার্ড আজানের শব্দ সাউন্ড ভাইরাল হয়েছে ওই ওই যে জিনিস দিয়েছেন না চেহারা কিন্তু ভাইরাল হয় না এজন্য অনেকে চিনে না এখনো পর্যন্ত প্রায় 35 লাখ চলছে এই বাবা দেখবেন চেহারাটা নমু বাবা আর আমাকে দেখলে একদিন গিয়েছিলাম ওই গুলিস্তানে একটা কাজ করার জন্য গিয়েছিলাম দুইজনে গেলাম আব্বু আর আমি একসাথে যাওয়ার পরে একটা মাল কেনার জন্য গিয়েছি আমাকে বলতেছে যে এই মালটা তো এখানে নাই আপনি একটা কাজ করেন আপনারা দুই ভাই মিলে মোহাম্মদপুর রিকশা নিয়ে চলে যান দুই ভাই মিলে রিকশা নিয়ে মোহাম্মদপুর যান তাহলে এই মাল এখানে নাই মোহাম্মদপুর পাবেন বুঝতে পারছেন বিষয়টা তাহলে বোঝা গেল কি বাবা যথেষ্টিয়াম এরপরেও কিন্তু গায়রত নিয়ে চলে না তিনটা ছেলের সাথে সুন্দর করে আমরা একসাথে হলে একসাথে বাজারে যাই একসাথে মাস্টিতে যাই একসাথে ডিশ নিয়ে হ্যাঁ বড় থালা নিয়ে সাহান নিয়ে আমরা একসাথে খাওয়ার জন্য বসি এটা রহমত এটাতে বরকত যার কারণে আল্লাহ অল্প বয়সে
64 জেলা 64 জেলা ক্যাপচার করতে পেরেছি এই গত বছরেই 64 জেলা অলরেডি কমপ্লিটেড 64 জেলায় প্রোগ্রাম করা হয়েছে এটা আল্লাহর কুদরত আল্লাহ তাবাকের মেহেরবানি ওই যে সাহানে এক প্লেটে খেয়েছি বাবা মায়ের দোয়ার ফসল আজকে আল্লাহ পাক এত বড় কি করেছেন এত মানুষের সামনে কথা বলতে পারি এটা কিসের জন্য সম্ভব হয়েছে বাবার দোয়ার কারণে সম্ভব হয়েছে সন্তানের প্রতি মা বাবার এক নাম্বার হক হলো সন্তানরা কি করবে মা বাবার সন্তানের জন্য দোয়া করবে কি করবে কথা বলেন না কেন কি করবে কারণ দোয়া তো কবুল বাপ মার দোয়া আল্লাহ দরবারে কবুল কি কবুল না দোয়া করলেও কবুল বদ দোয়া করলে কবুল হবে না হবে না বলেন না কেন বাবারে বাবা আমাদের মা বাবারা আমাদের আম্মারা দেখেন মাঝে মাঝে সন্তানের প্রতি রাগ হয় ঠেড়া বইরা মরতারে না বলে কি বলে না এই কথা বলেন না কেন বলে কি বলে না কয় তোরে তোরে খোদা এসে দেখে না এরকম শিরক যুক্ত কথাবার্তা আমাদের আম্মা জানরা বলে কি বলে না না আম্মারা এগুলো দেওয়া যাবে না এগুলো বিসম্পদ এগুলো লানত এগুলো করা যাবে না মেরাজ নবী গিয়ে দেখলেন অধিকাংশ নারীরাই জাহান্নামে এর কারণ কি বলে এদের দুইটা পদ বাস বেশি অর্থাৎ সুন্নাল লানা এরা লানত দেয় বেশি বেশি কি দেয় অতাকসুরনা লানা অতাকফুরনা লাশিরা নবী মিরাজের মধ্যে যা দেখলেন অধিকাংশ মহিলারা জাহান্নামী আয়েশা নবী বললেন কারণ কি জানোনি মহিলাদের দুইটা বদব্বাস সব মহিলার মাঝেই পাওয়া যায় এক নাম্বার অতাকসুরনা লানা এই মহিলারা অধিক পরিমাণে অভিসম্পাদ দেয় লানত দেয় অতাকফুরনা লাশিরা ওই মহিলারা সর্বাবস্থায় স্বামী এতদিন পর্যন্ত আইনা গাওয়াইল এবার যখন সময় বড় খারাপ একদিন একটু কম পড়লেই বলে তোমার সাথে জীবন কইরা আমার জিন্দেগি তেজপাতা ঠিক কি ঠিক না এবার আম্মা জানা কেবব আমার উপরে এরা অধিক পরিমাণে অভিসম্পাদ দিয়া দেয় এরা অধিক পরিমাণে স্বামীর অবাধ্য হয়ে যায় এই জন্য আম্মা জানেরা সন্তানের জন্য দোয়া করা শেখা লাগবে এদের জন্য বদদোয়া করা যাবে না দেখেন নাই ইব্রাহিম নবী সন্তানের জন্য কি দোয়া করলেন ও আল্লাহ রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া আল্লাহ পাকের কাছে ইব্রাহিম নবী তার কওমের জন্য দোয়া করলেন আল্লাহর কাছে বলে ও দয়ার মালিক রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়াল্লাহ তুমি আমারে নিজের কায় নামাজ কায়েমকারী বানাও আমার বংশধর যারা আছে ওয়া মিন যুররিয়াতি আমার বংশধরের মধ্য থেকে আমার সন্তান সন্ততির মধ্য থেকে তুমি নামাজ কায়েমকারী বানাও রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া ওয়াল্লাহ তুমি শ্রবণকারী তুমি আমার দোয়াটা কবুল করে নাও শুধু তাই না তিনি সন্তান হওয়ার আগে যখন ইসমাইল হয় নাই ইব্রাহিমের জন্য দোয়া করলেন রব্বি হাবিলি মিনাস সালিহিন ও আল্লাহ তুমি একটা নেক সন্তান আমারে দাও যেই সন্তান দুনিয়াতে আসবে নিজের ইমানটারে মজবুত রাখতে পারবে আমি বাবার চেয়ে আটটা দখল করে দুনিয়ার মানুষের যে সন্তান বুঝাইতে পারবে আল্লাহর নবী বলে নাই ও আল্লাহ শুধুমাত্র সন্তান তুমি আমারে দাও আল্লাহ দরবারে বলেছি ও দয়ার মালিক তুমি আমারে নেক সন্তান দাও তলে সন্তান তুমি আমারে দিও না যেই সন্তান হওয়ার পরে আমার সন্তান আমার কথা মানবে না যেই সন্তান হওয়ার পরে আমার সন্তান টাকা পয়সার জন্য আমাকে মারার জন্য আসবে যেই সন্তান বউ পাইয়া আমি মা বাবারে ভুলে যাবে যেই সন্তান নিজে টাকা পয়সার মালিক হইয়া সন্তানের মায়ে পড়বে আমি বাবারে ভুলে যাবে আমি বাবারে তুই করে বলবে ওই মাকে মারার জন্য লাঠি নিয়ে দৌড়ে যাবে ওই মাকে নানির নাম তুলে গালি গালাজ করবে ও আল্লাহ এমন সন্তান তুমি আমারে দিও না এজন্য সন্তানের জন্য ইব্রাহিম নবী দোয়া করে শিখাইয়া গেলেন হযরতে জাকারিয়া নবী ও মাওলার কাছে দোয়া করলেন ও আল্লাহ তুমি আমারে নেক সন্তান দিয়া দাও রব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউ দোয়া আল্লাহর দরবারে জাকারিয়া নবী বলে ও দয়ার মালিক
তোমার পক্ষ থেকে তুমি আমার একটা জুররিয়াতান তয়্যিবা একটা সন্তান তুমি আমারে দিয়া দাও পবিত্র সন্তান ইন্নাকা সামি উদ্দুয়া ও আল্লাহ তুমি তো দুয়ার শ্রবণকারী তুমি দুয়া শ্রবণ করেছো তুমি আমার দুয়াটাকে পূর্ণাঙ্গ কবুল করে নাও সন্তানের জন্য দোয়া করা লাগবে সন্তানটারে হালাল ইনকাম দিয়া মাদ্রাসার মধ্যে পড়া এই কুষ্টিয়ার কুমারখালীর মুসলমানেরা আর যদি মনে করো নিজে ছেলেরে বানাইতে পারো নাই নিজে একটা মেয়েরেও বানাইতে পারো নাই কিছু করতে পারো নাই বান্দা আজকের এই মাহফিলের মধ্যে আসলে বিশেষ বক্তার হাতের মধ্যেও দান করে দিলে এই দান কি ফায়দা হবে ওই হাসরের ময়দানে মাওলা আল্লাহ যখন বলবে হে হাফেজে কোরআন হে কুমর কান্দির হাফেজেরা তোরা দুনিয়াতে হাফেজ হইয়া নে কামল করেছো আজকে জান্নাতে যাও হাফেজে কোরআন বলবে আল্লাহ না না আমি কোমর কান্দিতে পড়েছি হিল্লা বন্ডিং এতিমখানার মধ্যে ওই কোমর কান্দির অনেক অনেক দাদারা অনেক ভাইয়েরা আমাদের জন্য দান করে করে ওই মাদ্রাসার মধ্যে বক্তা সাহেবের কথা শুনে কিছু টাকা পয়সা দিয়া দিল ও আল্লাহ আজকে ওই মুরব্বি সারা আমি জান্নাতে যেতে রাজি না আল্লাহ বলবে যাও যাও এ হাফেজে কোরআন তোমার বড় দাম তোমার কথার বড় দাম আজকে তোমার কথার বদৌলতে ওই এলাকার মুরব্বিটারেও জান্নাতে ঢুকায়া দিলা এই ময়দানে যারা আছো নিজের ছেলের আলেম বানাইতে পারো নাই রে বান্দা নিজের মেয়েরেও আলেমা বানাইতে পারো নাই নাতিরেও পারো নাই নাতিনদেরও পারো নাই আজকের এই মাদ্রাসার মধ্যে মান্দা বয়ান শুনে তো দিলটা মাঝে মাঝে নরম হয়ে গেল কে আছো হুজুর ওই বিশেষ বক্তার হাতের মধ্যেও দিয়েছি আমি মুসাফির মানুষ আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করব কে আছেন হুজুর এই মাদ্রাসার মধ্যে আমি আমার অ্যাবিলিটি অনুসারে 5,000, 4,000, 3,000, 2,000, 1,000 টাকা আমি মাদ্রাসার মধ্যে দিয়া দিব কোন কোন বান্দা আছো 3-4 মিনিটের মধ্যে আমার হাতের মধ্যে দাও ও আল্লাহ যেই বান্দাগুলো ইতিপূর্বে দান করেছে তুমি প্রত্যেকের দানগুলো কবুল করে নাও এখন মাদ্রাসার জন্য আমি জুনায়েদ আল হাবিবকে জানিয়ারা ফিরাবে না ও আল্লাহ যারা দিবে এদের দান তুমি কবুল করে নিও পরে না আমি কেউ আছেন কে আছেন ওজু মাদ্রাসা কে মুসাফির দোয়া করব আপনাদের জন্য কে আছেন হুজুর মাদ্রাসায় আমার জান্নাত পাওয়ার জন্য আল্লাহ আল্লাহ পাক নিজেই বলছেন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ মুমিনের জান আর মাল আমি আল্লাহ ক্রয় করে নিলাম বিনিময়ে ওই মুমিনকে আমি আল্লাহ জান্নাত দিয়া